আগামী পরশু দিন, তারপর জগদ্ধাত্রী পুজো হবে। এই সব গত এক দেড় মাস ধরে আমরা শক্তির আরাধনায় নিজেদেরকে সমর্পণ করি, মায়ের পুজো। তার কাছে আমরা প্রার্থনা করে নিই যে সবাইকে সুন্দর রাখুক এবং সবাইকে ভালো থাকুক। ক্লাবের নাম বালি দুর্গাপুর তিনের পল্লী ক্লাব। 51 বছরে পড়লো। গত বছর আমরা গোল্ডেন জুবলি করেছিলাম। সত্য বলতে দেখুন, আমরা অ্যাকচুয়াল ক্লাব করি, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের, আমাদের যে ক্লাবের সব ছেলে মেয়েদের দেখছেন, অনেক সময় মুমূর্ষু রোগী, হয়তো রক্তের কার্ড পাওয়া যাচ্ছে না বা তাদের রক্তের গ্রুপ মিলছে না। কারো গ্রুপের সাথে মিললে আমরা প্রত্যেকের গ্রুপ দেওয়া আছে। আমরা যখন ব্লাড ডোনেশান ক্যাম্প করি, তারা বেড টু বেড রক্ত দেয়। এটা যেমন একটা দিক আছে, যখন করোনা আবহাওয়া চলেছে, দুস্থ মানুষদের আমরা চাল ডাল যেমন মানে আহারের ব্যবস্থা করেছি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে, তাহলেও আমরা অন্তত 500-600 লোককে 7-8 দিনের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তারপরে আমাদের এই ক্লাবটা দেখছেন, এখানে যারা গরিব মানুষ আছে, তার মেয়ের কন্যা দায় হয়তো কোনো রকমে সম্পন্ন করছে, কিন্তু একটা ঘর ভাড়া করার মতো তাদের ক্ষমতা নেই, আমরা বিনা পয়সায় তাদের ছেড়ে দিই। কোনো পয়সা নিই না, শুধু বিবাহ নয়, যে কোনো শুভ কাজ, অন্নপ্রাশন, বিবাহ থেকে শুরু করে কারো প্রিয়জন মারা গেলে সাধ্য শান্তি, গরিব মানুষ, তারা হয়তো টাকা পয়সা দিতে পারছে না, তাদেরকে আমরা ছেড়ে দিই। এবং আমাদের আরেকটা যে চিন্তাভাবনা আছে, কালকে মাইকে আমি বলেছি ওখানে, যে এটা আমরা দোতলা করব, একটা ছোটো লজ টাইপের করব, কিন্তু এটা বিত্তশালী মানুষদের জন্য নয়, গরিব মানুষদের জন্য। এখানে কোনো আমাদের পয়সা দেওয়া থাকবে না। তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আমাদের একটা পয়সা দিতে হবে। মায়ের কাছে প্রার্থনা করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি, যাতে এই ধরনের ভয়াবহ ব্যাধি পৃথিবী থেকে মুক্ত হয়, বাংলা থেকে মুক্ত হয়, ভারতবর্ষ থেকে মুক্ত হয়, মানুষ যাতে সুস্থভাবে বসবাস করতে পারে, সুস্থ জীবনযাপন করতে পারে। এবং আমাদের যে মানুষের লড়াই বেঁচে থাকার রুটি কাপড়া ওর মকান, যাতে ভারতবর্ষ এবং বাংলার প্রতিটি মানুষ অন্তত অন্ন থাকার ব্যবস্থা হয় এবং কাপড় রুটি কাপড়া মকানের যেন সুস্থ ব্যবস্থা, এটাই প্রার্থনা করছি। আমার নাম রমেন মান্না, তিনের পল্লী ক্লাবের সম্পাদক দীর্ঘদিন ধরে। Thank you.
আপনাদের ক্লাবের নাম কি? মিলন সংঘ ব্যামাগার। এটা কত? এটা হচ্ছে 62 বছরের পুজো। এই বিশেষত্ব বলতে আমরা গ্রামবাসী মিলে এই পুজোটা করি, আর আমাদের বিশেষত্ব বলতে আমরা সোশ্যাল ওয়ার্ক করি। এখানে যেরকম রক্তদান শিবির হয়, বস্ত্র বিতরণ, মায়ের শীতলভোগ বিতরণ, প্রসাদ বিতরণ, তারপরে হ্যান্ডিক্যাপ গাড়ি আমরা গরিব মানুষদের দিই, তারপরে ফ্রি চেক আপ হয়, চোখের চশমা দিই, যাদের অপারেশন হয় ছানি অপারেশন আমরা এখান থেকে করাই বিনা পয়সা। আমাদের এইগুলো সারা বছরই আমাদের সোশ্যাল ওয়ার্ক করা হয়। কারো কোনো অসুখ হোক, এবং করোনাকালে আমরা ক্লাব থেকে প্রচুর সাহায্য করেছি। এমন এমনও সময় গেছে যে আমাদের কিছু কিছু ছেলে পজিটিভ হয়ে গেছে এই সেবাগুলো করতে গিয়ে। বিশেষ করে আমার হয়ে গিয়েছিলো পজিটিভ, একটা মানুষকে বাঁচাতে গিয়ে, তাকে অক্সিজেন দিতে গিয়ে, তার অক্সিজেন বাড়িতে লাগাতে গিয়ে। মানুষ আগ্রহী, কিন্তু আমরা রক্তদান শিবিরটা বন্ধ করিনি। আমরা রক্তদান শিবির ওই গরিব মানুষের মানে মানুষকে বস্ত্র বিতরণ, হ্যান্ডিক্যাপ গাড়ি দেয়া, হেলথ চেক আপ, সেগুলো কিন্তু আমরা বন্ধ করিনি। আমরা জমায়েত করতে দিইনি, কিন্তু মানুষকে ডেকে ডেকে আমরা এগুলো করে গেছি, অনুষ্ঠান কিছু করিনি। মায়ের কাছে চাইবো গোটা ভারতবাসী যেন সুখে থাকে, গোটা বিশ্ব যেন সুখে থাকে, আর আপনারা যে নিউজ করতে এসছেন আপনারাও সুস্থ থাকবেন, যেন কারোর বিপদ না হয়, পরিবেশ যেন এরমভাবে থাকে। হ্যাঁ, আমার নাম তুকারাম রায়চৌধুরী। কলাবাগান বটতলা শিব মন্দির, এটা প্রথম বছর পুজো, খুব ভালো লাগছে। দর্শক আছে, প্রচুর সাড়া পাচ্ছি, প্রচুর লোক আশা করে দেখতে আসছে। প্রথম বছরই আমরা আশা করিনি প্রথম বছরে এরকম এত লোক দেখতে আসবে, এটাও আশা করিনি। পরের বছরে আরও তিন দিন ভেবে আমাদের আনন্দতে আরও বেশি বড়ো করবো, এই আশা আমরা আছি। দর্শকদের ভালো লাগুক, দর্শনের জন্যই করা, দর্শকদের ভালো লাগলে আমাদের ভালো লাগা। মায়ের কাছে চাইলাম যে সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, এটাই চাইলাম। আমার নাম গোপাল চ্যাটার্জি।
বামুন গাছে কিশোর দল বাহাত্তরতম বর্ষ আমাদের এবারে। এবার থিম আমাদের শক্তির আরাধনা, মানে মাটির জিনিস যেগুলো মাটির থালা মাটির সরা ওর ওপর কালীঘাটের পটচিত্র যামিনী রায়ের চিত্র এগুলো আমরা তুলে ধরেছি। এরকম চিন্তাভাবনা কেন, এই এই জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের মানে আগে যেগুলো চলতো পেন্টিং ড্রয়িং যেগুলো আগে চলতো সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই আমরা এই চিন্তাভাবনার মধ্যে এলাম, এখন ব্যানার ফেস্টুনের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে আধুনিক হয়ে গেছে মানুষ, আমরা হাতে পেন্টিং করে এগুলো এই পরিকল্পনা করে এগুলো লাগিয়েছি। বার্তা একটাই দিতে চাইছি, শান্তি আছে শক্তি আছে, এখানে শক্তি বলতে গেলে মায়ের এই শক্তির আরাধনা আমরা এটা তুলে ধরতে চেয়েছি। নানা রকমের চিত্র আছে, নানা রকম পটচিত্রের মধ্যে নানা রকম তোলা আছে, কালী আছে দুর্গা আছে ভোলে আবার চিত্র আছে। বার্তা দিতে চাইছি এটাই যে আমাদের এই যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন মাটির এই জিনিসপত্র এইগুলো মানুষ যাতে আরও এগুলো ব্যবহার করে। যেমন আমরা সামনে দীপাবলি, এখন সব চাই মানে দেশের বাইরে বাইরে এলইডি লাইট বা নানা রকম লাইট, আমরা মাটির প্রদীপ তুলে ধরেছি, মাটির ঘণ্টা আছে ঝুলছে, নানা রকম জিনিসের মাটির মাধ্যম দিয়ে আমরা এটা তুলে ধরতে চেয়েছি। এবছরে মায়ের কাছে প্রার্থনা একটাই, আমাদের এই সমাজকে যাতে শান্তি রাখে। আমরা আস্তে আস্তে করোনা থেকে বেরিয়ে আসতে পেরেছি, ডেঙ্গুর প্রকোপ খুব হয়েছে, ডেঙ্গু থেকে বাঁচতে হবে। আর আমরা যাতে সামনে 75তম বর্ষ সামনে আমাদের এগিয়ে আসে, যাতে 75তম বর্ষে আমরা একটু পুজোটা আরও বড়ো করে করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা। আর এলাকার শান্তি বজায় থাকুক, এটাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি। আপনার নাম? সন্দীপ রায়।